বেশ কিছুদিন ধরে আমি দেখছি নুরা পুরো নামটা আমি অত জানি না বাট অনেক উদ্ভট রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলে অনেক কিছুতে খেয়াল দেন আমাদের খেয়াল রাখা উচিত সামনে নির্বাচন এই নির্বাচনের আগে যদি আমরা সজাগ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ না করি তাহলে আমাদের ক্ষতি হতে পারে যারা অন্য দল করেন বারা বাইরে বসে বসে অনেক বকবক করেন অনেক কথা বলেন কিন্তু সুন্দর বা সুষ্ঠুভাবে যেটা দেশের প্রধানমন্ত্রী এই বয়সে দেশকে একটা সুন্দর জায়গায় দাঁড় করিয়েছেন এই প্রশংসাটি করতে চায় না প্রশংসা করতে পয়সা লাগে না কোনো কিছু খরচ হয় না কিন্তু আমাদের সেই দলের লোকরা সবসময় সমালোচনা করে ভ্যাকসিন নিয়ে সমালোচনা করেছে করোনা কিভাবে আমরা মোকাবেলা করছি সেটা নিয়েও তারা দে হ্যাভ ক্রিটিসাইজড ওভার দি কান্ট্রি ইভেন থ্রু টেলিভিশন টক শোতে এগুলা আসলে আমাদের বুঝতে হবে দেশকে ছোট করার চেষ্টা করেছে আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি আমাদের বিদেশ মন্ত্রী অর্থাৎ আমাদের ফরেন মিনিস্টার উনি এখানে উপস্থিত আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে সমস্ত এম্বেসিগুলো রয়েছে এবং যে সমস্ত হাই কমিশন আছে বিদেশে তাদের কিন্তু অনেক দায়িত্ব আছে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলছিলেন কোন একটা প্রসঙ্গে আমার মনে নেয় উনি বলছিলেন যে হোয়াট ইজ দেয়ার রোল তারা ওখানে বসে বসে যদি দেশকে আফোল্ড করে এবং দেশের অনেক কর্মকাণ্ড তারা কিন্তু করতে পারে এই যে লবিস্টগুলো নিয়োগ করে দেশের ভাবমূর্তিগুলো নষ্ট করছে অন্য দলের লোকরা এবং যে সমস্ত কুচক্রি মহল রাইট আপ টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে উদ্যবধি তারা ষড়যন্ত্রই করে কারণ তারা বাংলাদেশের স্বাধীনতাকে মানতে চায় না বাংলাদেশের পতাকাকে মানতে চায় না জাতীয় সংগীতকে মানতে চায় না তারা সবসময় তাদের তারা বা তাদের প্রেতাত্মারা দেশে এবং দেশের ভিতরে বসে ষড়যন্ত্র লিপ্ত হয় তো আমাদের এম্বেসি বা হাই কমিশনগুলো যারা যে সমস্ত দেশে আছে তারা কিন্তু দে ক্যান প্লে ভেরি ভাইটাল রোল অ্যান্ড আই উইল আস্ক দি মিনিস্টার হি শুড কিপ হিজ আই ওভার দোজ পিপল বিশেষ করে যারা কভার পোস্টিংয়ে যায় তারা কোন পরিবার থেকে যাচ্ছে কারা তারা কি তা কোন জায়গা থেকে তারা আসছে দ্যাট ইজ টু বি অলসো টেকেন কেয়ার বাই দি ফরেন মিনিস্ট্রি তা না হলে আমাদের সমস্যা হয় এবং আমি জানি সেই সমস্যাগুলো এই মহান জাতীয় সংসদে আমি বলতে চাই না উনি যদি আমার সাথে কথা বলেন আই ক্যান ব্রিফ হিম ভেরি প্রপারলি আই নো দেয়ার অ্যাক্টিভিটিস দে আর নট ডুইং ওয়েল ইন ফেভার অফ আওয়ার কান্ট্রি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মহান সংসদে বিজ্ঞ সংসদ সদস্যের সামনে বলতে চাই রাষ্ট্রদ্রোহী মামলা হয় কাদের বিরুদ্ধে হয় বা যারা রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ড করে আমি ইদানিংকালে দেখি যে আমাদের ডিজিটাল একটে অনেক মামলা হচ্ছে এই বেশ কিছুদিন ধরে আমি দেখছি নুরা পুরো নামটা আমি অত জানি না বাট অনেক উদ্ভট রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলে নুরা মান্নান রেজা কিবরিয়া যে ভাষায় কথা বলে সমালোচনা করা ভালো ক্রিটিসিজম ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেড কিন্তু সেই ক্রিটিসিজমের মধ্যে যুক্তি থাকতে হবে থাকতে হবে যে সমস্ত ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের দলের বিরুদ্ধে কথা বলে অত্যন্ত জঘন্য এবং নগ্ন যেটা মোটেই বলা যায় না তাদের কথাবার্তার মধ্যে যথেষ্ট আপত্তিকর অনেক কিছু আছে ইভেন দে প্রভোক সাম অর্গানাইজেশনস যে সমস্ত অর্গানাইজেশনকে প্রভোক করা অবশ্যই রাষ্ট্রবিরুদ্ধে সামিল সে সমস্ত অর্গানাইজেশনকে ইঙ্গিত করে তারা যে সমস্ত অবান্তর অবস্তব কথা বলে সেগুলা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ যারা এগুলা ডিল করেন তাদের এটা দেখা উচিত আমরা অনেক কিছুতেই খেয়াল দেন আমাদের খেয়াল রাখা উচিত সামনে নির্বাচন এই নির্বাচনের আগে যদি আমরা সজাগ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ না করি তাহলে আমাদের ক্ষতি হতে পারে